আসসালামু আলাইকুম গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠে আছি আমি রাজ আজ পড়ছি হুমায়ুন আহমেদের আরেকটি উপন্যাস সে ও নর্তকী উপন্যাসটি প্রকাশিত হয়েছে দিব্য প্রকাশ প্রকাশনী থেকে আর প্রকাশক ছিলেন জনাব মইনুল হাসান সাবের উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে শুরু করছি হুমায়ুন আহমেদের সে ও নর্তকী এর প্রথম পর্ব যত দূর যাই আমি আরো যত দূর পৃথিবীর নরম ঘাসের তলে যেন কুমারীর বুকের নিঃশাস কথা কয় শান্ত হাত খেলা করে তাহাদের খোঁপার এলো ফাঁস খুলে যায় ধূস সারির গন্ধে আসে তারা অনেক নিবিড় পুরনো প্রাণের কথা কয়ে যায় জীবনানন্দ দাস উৎসর্গ বিমুখ প্রান্তরে সেই সবুজের সমারোহ হাসান হাফিজুর রহমান স্মৃতির উদ্দেশ্যে সাতির দরজায় টুকটুক করে দুবার টোকা পড়ল সাথী চাদরে মুখ ঢেকেছিল চাদরের ভেতর থেকেই বলল কে নাজমুল সাহেব দরজার বাইরে থেকে বললেন শুভ জন্মদিন মা সাতি বলল থ্যাংক ইউ সে চাদরের ভেতর থেকে বের হলো না দরজা খুলল না নাজবুল সাহেব চলে গেলেন না দরজার পাশে দাঁড়িয়ে রইলেন তিনি ফুল নিয়ে এসেছিলেন মেয়ের একুশ বছরে পা দেওয়ার জন্যে একুশটা ফুল ফুলদানিতে ফুলগুলি সুন্দর করে সাজানো মেয়ের পরার টেবিলে ফুলদানি রাখবেন মেয়ের কপালে চুমু খাবেন এই হলো তার পরিকল্পনা কোনো একটা সমস্যা হয়েছে সাথী দরজা খুলছে না নাজবুল সাহেব দরজায় আবার টোকা দিলেন সাতি বলল আমি এখন দরজা খুলব না বাবা সারা রাত আমার ঘুম হয়নি আমি এখন ঘুমুচ্ছি ঘুমুচ্ছিস না তুই জেগে আছিস দরজা খুলে দে না তুমি তোমার গিফট দরজার বাইরে রেখে যাও ইজ এনিথিং রং মা নো নাথিং ইজ রং নাজমুল সাহেব উদ্বিগ্ন বোধ করছেন নাথিং ইজ রং বলার সময় তার মেয়ের গলা কি ভারী হয়ে গেছে গলাটা কাঁদো কাদো শুনিয়েছে তিনি চিন্তিত মুখে ফুলদানি হাতে ফিরে যাচ্ছেন তাকে এবং তার গোলাপগুলিকে লজ্জিত বলে মনে হচ্ছে একতলার বারান্দায় সাতির মা রসনারা বসে আছেন ছোট্ট নিচু টেবিলের তিন দিকে তিনটা বেতের চেয়ার মেয়ের জন্মদিনের ভোরবেলা একসঙ্গে চা খাওয়া হবে তার সামনে টিপট ভর্তি চা ঠান্ডা যেন না হয় সেজন্য টিকোজি দিয়ে চায়ের পট ঢাকা টিকোজিটা দেখতে মোরগের মতো যেন ট্রের উপর একটা লাল মোরগ বসে আছে মোরগটা এত জীবন্ত মনে হয় এখনই বাগ দেবে তার গায়ের পালক সত্যিকারের পালকে তৈরি তার পুতির লাল চোখ সত্যিকার চোখের মতোই জলে এই মোরগ রসনার খুব পছন্দের শুধু বিশেষ বিশেষ দিনেই তিনি মোরগটা বের করেন আজ এটা বিশেষ দিন তার মেয়ে একুশে পা দিয়েছে তার জন্ম এপ্রিলের চার তারিখ ভোর ছটা দশে এখন বাচ্চা ছটা কুড়ি নাজমুল সাহেবকে ফুলদানি হাতে ফিরে আসতে দেখে রশনারা অবাক হয়ে তাকালেন নাজমুল সাহেব বিব্রত মুখে বললেন ও ঘুমোচ্ছে রশনারা বললেন ঘুমবে কেন একটু আগেই তো শুনলাম গান বাজছে রাতে ঘুম হয়নি এখন বোধহয় শুয়েছে রসনারার ভুরু কুচকে গেল রাতে ঘুম হয়নি কথাটা ঠিক না তিনি রাতে একবার মেয়ের ঘরে ঢুকেছিলেন সাথী ভেতর থেকে তালা বন্ধ করে শোয় তবে রসনারার ঘরে ঢোকায় কোনো সমস্যা হয় না তার কাছে একটা লুকানো চাবি আছে তিনি প্রায় রোজ গভীর রাতে তালা খুলে একবার ঢোকেন ঘুমন্ত মেয়েকে দেখে চলে আসেন সাথীর পাঁচ বছর বয়স থেকেই তিনি এই কাজটা করে আসছেন পাঁচ বছর বয়সে মেয়ে প্রথম আলাদা ঘরে ঘুমোতে গেল তখন দরজা খোলা থাকত যখন তখন ঘরে ঢোকা যেত তারপর সাথে ঘরে চাবি দিতে শিখল সাথী চোখ বড় বড় করে বলল খবরদার মা আর আমাকে বিরক্ত করবে না যখন তখন আমার ঘরে আসবে না আমার ভালো লাগে না রাতে ঘর বন্ধ করে ঘুমোতে ভয় লাগবে না তো বাবু খবরদার আমাকে বাবু ডাকবে না ভয় লাগবে না তো ময়না সোনা ময়না সোনাও ডাকবে না কি ডাকবো তাহলে জানাম তাই ডাকবে সাথী সাথী নক্ষত্র রসনারা বললেন আচ্ছা এখন থেকে শুধু নাম ধরেই ডাকবো এখন তুই বলতো মা দরজা তালা বন্ধ করে ঘুমোতে ভয় লাগবে না লাগবে তবু আমি দরজা বন্ধ করে ঘুমাব আচ্ছা ঠিক আছে সাথী দরজা ভেতর থেকে লক করেই ঘুমোয় তিনি দরজা খুলে ভেতরে ঢুকেন কাল রাতেও ঢুকেছেন মেয়ে তখন গভীর ঘুমে গায়ে দেবার চাদরটা খাটের নিচে ঠান্ডায় সে কুকড়ে আছে অথচ মাথার উপরের ফ্যান ফুল স্পিডে ঘুরছে তিনি একবার ভাবলেন ফ্যান বন্ধ করে দেবেন সেটা করা ঠিক হবে না মেয়ে বুঝে ফেলবে কেউ একজন রাতে তার ঘরে ঢুকেছিল তিনি ফ্যানের স্পিডটা কমিয়ে দিলেন ফ্যানের কাটা পাঁচ থেকে দুয়ে নামিয়ে আনলেন চাদরটা খাটের নিচ থেকে তুলে গায়ের কাছে রেখে দিলেন তার খুব ইচ্ছা করছিল ঘুমতমের কপালে আলতো করে চুমো দেন ভাগ্য ভালো এই ভুল করেননি এই বয়সের মেয়েরা ঘুমলেও তাদের শরীর জেগে থাকে সামান্য স্পর্শেও এরা কেঁপে ওঠে ধর্মর করে উঠে বসে ভীত গলায় চেঁচিয়ে বলে কে কে রসনারা স্বামীর দিকে তাকিয়ে চিন্তিত মুখে বললেন ওর সমস্যাটা কি নাজবুল টেবিলের পাশে ফুলদানি রাখতে রাখতে বিব্রত ভঙ্গিতে হাসলেন রশনারা বললেন তোমাকে চা দিয়ে দেব না থাক দেখি ও যদি ওঠে তোমাকে এরকম চিন্তিত লাগছে কেন নাজবুল সাহেব নিচু গলায় বললেন মনে হচ্ছে সাথী কাঁদছে চাদরে কাঁদছে সে কি নাও হতে পারে আমার মনে হল ওর গলার শরটা চাপা চাপা তুমি গিয়ে দেখবে রসনার আর যেতে ইচ্ছা করছে না স্বামীর সঙ্গে অনেক দিন থেকে একটা ব্যাপার ঠিক করা আছে বার্থডে উইশ এক এক বছর এক একজন করবে প্রতিবারে নতুন কিছু করা হবে যেন মেয়ে চমকে উঠে গত বছর তিনি এই দিনে ভোর ছয়টা দশ মিনিটে বললেন শুভ জন্মদিন মা জন্মদিনের উপহার হিসেবে নিয়ে গিয়েছিলেন চল্লিশ ক্যারেটের গোল্ডেন টোপাজ হাঁসের ডিমের মতো পাথর ধপধপে সাদা চিনামাটির প্লেটে পাথরটা সাজিয়ে নিয়ে গিয়েছিলেন মনে হচ্ছিল একখণ্ড সূর্য যেন সাদা প্লেটে ঝকমক করছে সাথে আনন্দে আত্মহারা হয়ে চেঁচিয়েছে এটা কি মা এটা কি গোল্ডেন টোপাজ পেলে কোথায় তুমি তোর মামাকে দিয়ে নেপাল থেকে আনিয়েছি তোর জন্মদিনের উপহার পছন্দ হয়েছে মা এত সুন্দর একটা উপহার তুমি আমাকে দেবে আর পছন্দ হবে না আমার তো মা মনে হচ্ছে আমি কেঁদে ফেলব রসনারা তৃপ্তির হাসি হাসতে হাসতে বললেন কেঁদে ফেলতে ইচ্ছা করলে কেঁদে ফেল এই পাথরটা দিয়ে আমি কি করি তো মা লকেট বানিয়ে গলায় পড়তে ইচ্ছা করছে আমার খেয়ে ফেলতে ইচ্ছা করছে মেয়ের আনন্দ দেখে রসনারার চোখে পানি এসে গেল এবছর নাজমুল সাহেব এরকম সুন্দর কিছু জোগাড় করেননি তবে তার উপহারটাও কম সুন্দর না একুশটা গোলাপ তিনি একুশ রকমের জোগাড় করেছেন সাদা গোলাপ আছে কালো গোলাপ আছে ঈষৎ নীল গোলাপ আছে একটা গোলাপ আছে ডালিয়ার মতো বড় আর একটা তারা ফুলের চেয়েও ছোট নাক ছবি হিসেবে নাকে পরা যায় এমন মেয়ের চিৎকার এবং উল্লাস দেখবেন এই আশায় নাজমুল সাহেব পরিশ্রম করে গোলাপগুলি সংগ্রহ করেছেন মেয়ে দরজা খুলেনি রসনারা সাথী দরজার পাশে দাঁড়িয়ে নরম গলায় বললেন দরজা খোল মা সাথী বলল তোমার কাছে তো চাবি আছে তুমি খুলে ফেলো তোর সঙ্গে চা খাবার জন্যে আমরা দুজন নিচে বসে আছি এখন ঘর থেকে বেরোতে ইচ্ছা করছে না তোর কি হয়েছে দারুণ মন খারাপ লাগছে কেন জানি না কেন হাত মুখ ধুয়ে নিচে আয় ভালো লাগবে তোর বাবা তোর জন্য একুশ রকমের গোলাপ জোগাড় করেছে বেচারা একুশ রকমের গোলাপ জোগাড় করতে গিয়ে খুব কষ্ট করেছে একদিনে তো সব জোগাড় হয় না এক একটা করে জোগাড় করেছে লবণ পানিতে ডুবিয়ে পলিথিনে মুড়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে আমি যদি আরো দশ বছর বাঁচি তাহলে বাবার খুব কষ্ট হবে একত্রিশটা বিভিন্ন রকমের গোলাপ পাওয়া তো সহজ কথা না সাথে কি মা বের হয়ে আয় আসছি পনেরো মিনিটের মধ্যে আসছি তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে না মা তুমি বাবার কাছে যাও আমি সেজে গুজে নিচে নামব নার সাহেব উদ্বিগ্ন চোখে তাকালেন রশনারা বললেন ও আসছে ব্যাপারটা কি কোনো ব্যাপার না মন খারাপ আর কি মানুষের মন খারাপ হয় না উৎসবটি উৎসবের দিন মন খারাপ বেশি হয় তোমাকে একটু চা দেব না ও আসুক ওর মনে হয় আসতে দেরি হবে সেজেগুজে আসছে তোমার তো আবার ঘুম থেকে উঠেই চা খাবার অভ্যাস একদিন অভ্যাসের হেরফের হলে কিছু হবে না আমার কেন জানি দুশ্চিন্তা লাগছে মেয়েটার কি হয়েছে বলো তো হবে আবার কি কিছুই হয়নি একা একা থাকে তো এই জন্যই মুড়ি ধরনের হয়েছে কয়েকটা ভাই বোন থাকলে হেসে খেলে ঝগড়াঝাটি করে বড় হলে কোনো সমস্যা হতো না ওর বিয়ে দিয়ে দিলে কেমন হয় স্বামীর সঙ্গে হইচই করবে গল্প করবে ঝগড়াঝাটি করবে ভালো একটা ছেলে দেখে কোথায় পাবে ভালো ছেলে ভালো ছেলে পাওয়া সমস্যা তো বটেই একজন কাউকে ধরে আনলেই তোমার মেয়ের পছন্দ হবে কে বলল ডাকব সাহেব চিন্তিত মুখে মাথা নাড়লেন নিঃশ্বাস ফেলে বললেন ওর পছন্দের কেউ আছে না থাকলে জানতাম ওর পছন্দের কেউ নেই থাকলেও তোমাকে হয়তো সে বলবে না রসনারা বললেন অবশ্যই বলবে আমাকে না বলার কি আছে মায়েরা সবসময় এটা ভুল করে মায়েরা মনে করে মেয়ে যেহেতু তার অংশ সেহেতু তার মেয়ে জীবনে সব কথা মাকে বলবে ব্যাপারটা সেরকম না তুমি কি তোমার সব গোপন কথা তোমার মাকে বলেছ প্রয়োজনের কথা সবই বলেছি তারপরেও অনেক অপ্রয়োজনীয় কথা থেকে গেছে আজে বাজে ব্যাপার নিয়ে তর্ক করা ভালো লাগছে না চুপ করে থাকো আচ্ছা যাও চুপ করলাম খবরের কাগজ এসেছে এত সকালে তো খবরের কাগজ আসে না তুমি শুধু শুধু জিজ্ঞেস করছো কেন তোমাকে রাগিয়ে দেওয়ার জন্য কত অল্পতে রেগে যাও তা তুমি জানো না যাতে জানতে পারো সেজন্য ছোটোখাটো দু একটা ব্যাপার করে তোমাকে রাগাই রসনারা টিপট নিয়ে উঠে গেলেন চা ঠান্ডা হয়ে গেছে নতুন একপট চা বানাবেন ঘরে বেশ কয়েকজন কাজের মানুষ আছে তারপরেও রান্নাবান্নার সব কাজ তিনি নিজে করেন রান্নাবান্নার ব্যাপারে তার সামান্য হয়ে গেছে সাথী নিচে নামছে না রসনারা আবার উঠে গেলেন সাথীর ঘরের দরজা খোলা সে সাদা ফুল দেয়া নীল রঙের সিল্কের শাড়ি পরেছে চুল আশ্রাচ্ছে তার মুখ হাসি হাসি সাথী বলল মা বাবা কি বারান্দায় বসে আছে হ্যাঁ বাবাকে চমকে দেওয়ার একটা ব্যবস্থা করি তুমি বাবাকে বলো যে আমি বিছানায় শুয়ে কাছি বাবা আমার খোঁজে আসবে এর মধ্যে আমি করবো কি কোলবালিশটা চাদর দিয়ে ঢেকে মনে হবে আমি শুয়ে আছি বাবা চাদর টেনে তুলতে যাবে আমি পেছন থেকে বাবার উপর ঝাঁপিয়ে পড়ব কেমন হবে মা ভালোই হবে ড্রাইভার চাচা এসেছে মা এসেছে বোধ হয় ড্রাইভার চাচার হাত দিয়ে আমি আমার বান্ধবী লিপিকে একটা চিঠি পাঠাবো চিঠি লিখে রেখেছি ড্রাইভার চাচার হাতে পাঠিয়ে দাও এখন পাঠাবো সাতটাও বাজেনি লিলি খুব ভরে ওঠে মা আচ্ছা পাঠিয়ে দিচ্ছি লিলিকে আসতে বলেছি জন্মদিন উপলক্ষে আমরা দুজন সারাদিন হইচই করব চিড়িয়াখানায় গিয়ে বাদর দেখব চিড়িয়াখানার বাদর দেখতে হবে কেন বাদরের জন্যই তো মানুষ মানুষই জন্মাতে পেরেছি এই জন্য বাদরদের থ্যাংকস দিয়ে আসবো রসনারা স্বস্তি বোধ করছেন স্বাদী স্বাভাবিক অবস্থায় চলে এসেছে তিনি চিঠির হাতে নিচে নামছেন সাথে আগের পরিকল্পনা ভুলে গিয়ে মার পেছনে পেছনে নেমে আসছে সিঁড়ি পর্যন্ত আসতেই নাজমুল সাহেব বললেন মাই লিটল ড্যান্সার আমার ছোট্ট নর্ত কি হ্যাপি বার্থডে শুভ জন্মদিন সাথে সিঁড়ির মাঝামাঝি থেকে প্রায় দৌড়ে আসছে নাজমুল সাহেব চট করে উঠে দাঁড়ালেন তার এই মেয়ের অভ্যাস হচ্ছে বেশ অনেকখানি দূর থেকে গায়ের উপর ঝাঁপিয়ে পড়া ছোটবেলাতেই মেয়ের এই ঝাঁপিয়ে পড়া সামলাতে পারতেন না এখন মেয়ে বড় হয়েছে তারও বয়স হয়েছে তার ভয় হচ্ছে মেয়ে সহ তিনি না গড়িয়ে পড়ে যান মেয়েকে এইভাবে ছুটে আসতে দেখলেই অনেকদিন আগের একটা ছবি তার মনে হয় সাথী তখন ক্লাস টুতে পড়ে স্কুলের প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান সাথী সেখানে নাচবে সে একা না তার সঙ্গে নটি মেয়ে আছে নাচের নাম এসো হে বসন্ত তারা সবাই হলুদ শাড়ি পরেছে মাথায় ফুলের মুকুট গলায় ফুলের মালা নাজবুল সাহেব মুগ্ধ দর্শক দর্শকদের সঙ্গে প্রথম সারিতে বসে আছেন খুব আফসোস হচ্ছে কেন ক্যামেরা নিয়ে এলেন না নাচের শুরুতে একটা ঝামেলা হয়ে গেল সাথীর মাথা থেকে ফুলের মুকুট পড়ে গেল দর্শকরা হেসে উঠেছে সাথী মুকুট কুড়িয়ে মাথায় পড়ার চেষ্টা করছে অন্যরা নিচে যাচ্ছে তিনি লক্ষ্য করলেন সাথী চোখে পানি সে এক হাতে পানি মুছল তারপর মুকুটটা ঠিক করল ঠিক করে আবার নাচ শুরু করতে গেছে আবার মুকুট পড়ে গেল দর্শকদের হাসি সরগ্রাম আরও উঁচুতে উঠল সাথে আবার মুকুট করিয়ে পড়তে শুরু করলো এবার মুকুটটা পড়ল উল্টো করে নাচের চেয়ে ছোট মেয়েটির কাণ্ড কারখানায় দর্শকরা অনেক বেশি মজা পাচ্ছে তাদের হাসি আর থামছে না সাথী কাঁদছে সে চোখের পানি মুছে আবার নাচতে গেল ততক্ষণে নাচ শেষ হয়ে গেছে সাথী বাবার দিকে তাকিয়ে উঁচু গলায় ডাকল বাবা নাজমুল সাহেব স্টেজের দিকে এগিয়ে এলেন আর তখন এই মেয়ে আচমকা স্টেজ থেকে তার উপর লাফিয়ে পড়ল তিনি এই ধাক্কা সামলাতে পারলেন না মেয়েকে নিয়ে মেঝেতে পড়ে গেলেন আজ মেয়ে সেদিনের মতো ঝাঁপিয়ে পড়ল আর তিনি সেদিনের মতো গলায় বললেন মাই লিটল ট্যান্সার আমার ছোট্ট নর্তকি হ্যাপি বার্থডে টু ইউ রসনারার একটু মন খারাপ লাগছে কারণ ঝাঁপিয়ে পড়ার এই ব্যাপারটি সাথে শুধু বাবার সঙ্গে করে তার সঙ্গে করে না তিনি চিঠি হাতে ড্রাইভারের খুঁজে গেলেন ড্রাইভার এখনো আসেনি আজ শুক্রবার ছুটির দিন ছুটির দিনে ড্রাইভার দশটার আগে আসে না খাম বন্ধ চিঠি আঠা এখনো শক্ত হয়ে লাগেনি খাম খুলে চিঠি পড়ে দেখলে কেমন হয় ব্যাপারটা অন্যায় বড় ধরনের অন্যায় তবু মাদের এসব অন্যায় করতে হয় তিনি একটু আড়ালে গিয়ে চিঠি পড়লেন সাথে লিখেছে প্রিয় লিলিপুল আজ আমার জন্মদিন তোর কি মনে আছে তুই কি পারবি আসতে ছুটির দিনে তোকে বাড়ি থেকে বের হতে দেয় না তা জানি তবুও একবার চেষ্টা করে দেখ তোর বাবাকে বল টিউটোরিয়ালের পরীক্ষা দেওয়ার জন্য আমার সঙ্গে ডিসকাস করে পড়া দরকার ও আচ্ছা ভুলেই গেছি তুই তো আবার সত্যবাদী মিথ্যা বলতে পারিস না তাহলে বরং সত্য কথাই বল আমার বান্ধবীর জন্মদিন শুধু তাকে শুভ জন্মদিন জানিয়ে চলে আসবো মাত্র এক ঘন্টার ভিসা দিন লিলি তোর আশা খুব দরকার আমি ভয়ঙ্কর একটা অন্যায় করেছি অন্যায়টা চাপা দেওয়ার জন্য এখন আমাকে আরও কয়েকটা ছোটোখাটো অন্যায় করতে হবে তোর সঙ্গে আলাপ করা দরকার এটি সাথী নক্ষত্র রসনারা চিঠিটা দুবার পড়লেন তার মুখ অন্ধকার হয়ে গেল তিনি কাঁপা কাঁপা হাতে খাম বন্ধ করলেন ফিরে এলেন চায়ের টেবিলে সাতি ঝলমলে মুখে কাপে চা ঢালছে রসনারা বললেন ড্রাইভার এখনও আসেনি আজ শুক্রবার তো দশটার আগে আসবে না সাথী বলল দশটার সময় পাঠিও আর মা চিঠিতে কি লেখা সেটা পড়ে তুমি এমন হক চুকে গেছো কেন ইন্টারেস্টিং কিছু না লিখলে লিলি আসবে না ওকে আসার জন্য এসব লিখেছি নাজবুল সাহেব বললেন কী নিয়ে কথা হচ্ছে সাথী বলল বাবা তুমি বুঝবে না মা তাও কন্যার মধ্যে কথা হচ্ছে মা চা দি তোমাকে রসনারা বললেন দে রসনারা মেয়ের দিকে তাকিয়ে আছেন তার মেয়ে তাকে ঠিক কথা বলেনি কিছু একটা হয়েছে ভয়ঙ্কর কিছু লিলি ভালো ঘুমোতে পারিনি তিন চারবার ঘুম ভেঙেছে বিস্রি বিশ্রী সব স্বপ্ন দেখেছে একটা স্বপ্ন ছিল ভয়াবহ তার যেন বিয়ে হচ্ছে সেজেগুজে গুজে বিয়ের আসরে সে বসে আছে হঠাৎ সুটক ধরনের একটা ছেলে দৌড়ে ঢুকলো তার হাতে কয়েকটা জর্দার কৌটা সে বলল খবরদার কেউ নড়বে না বোমা মেরে উড়িয়ে দেব চারদিকে কান্নাকাটি এর মধ্যে বোমা ফাটা শুরু হয়েছে দৌড়ে পালাতে গিয়ে দরজার কাছে হুমড়ি খেয়ে লিলি পড়ে গেছে সাথে এসে তাকে তুলল সাথী বলল চল পালাই রান রান বেবি রান তারা দুজনই দৌড়াচ্ছে সাথে গা ভর্তি ঝলমলে গয়না গয়না থেকে ঝমঝম শব্দ আসছে লিলি ভাবছে বিয়ে হচ্ছে তার আর সাতির গায়ে এত গয় কেন রাতের ভয়ঙ্কর স্বপ্ন সাধারণত দিনে হাস্যকর লাগে এই স্বপ্নটা লাগছে না ভোরবেলা দাঁত মাঝতে মাঝতে লিলির মনে হলো স্বপ্নটার কোনো খারাপ অর্থ নেই তো মার কাছে খাবনামার একটা বই আছে বই থেকে স্বপ্নের কোনো অর্থ পাওয়া যাবে লিলি অনেকক্ষণ সময় নিয়ে দাঁত মাজলো আয়নায় নিজেকে দেখতে দেখতে দাঁত ব্রাশ করার আলাদা আনন্দ তবে আজ আয়নায় নিজেকে দেখতে ভালো লাগছে না ঘুম না হওয়ায় চোখ লাল হয়ে আছে চেহারাটাও কেমন শুকনা শুকনা লাগছে বাথরুম থেকে বের হয়ে লিলি ইতস্তত করতে লাগলো সে কি একতলায় যাবে নাস্তা দেয়া হয়েছে কিনা দেখবে না নিজের ঘরে দরজা বন্ধ করে বই নিয়ে বসবে আজ বই নিয়ে বসলেও লাভ হবে না মাথায় পড়া ঢুকবে না তার চেয়ে নিচে যাওয়াই ভালো নিচে যাওয়া মাত্র এ বাড়ির প্রবল স্রোতের সঙ্গে মিশে যেতে হবে মিশতে ইচ্ছা করে না পৃথিবীতে বাস করতে হলে ইচ্ছা না থাকলেও অনেক কিছু করতে হয় লিলি তার বড় চাচার ঘরের কাছে এসে থমকে দাঁড়ালো বড় চাচা আজহারুদ্দিন খাসাহে দরজা ভেজানো ভেতর থেকে সিগারেটের গন্ধ আসছে অর্থাৎ তিনি জেগে আছেন তিনি জেগে থাকলে বিরাট সমস্যা তার বন্ধ দরজার সামনে দিয়ে যাবার সময় তিনি প্রায় অলৌকিক উপায় টের পেয়ে যাবেন এবং শ্লেষ্মা জরণ ভারী গলায় ডাকবেন কে যায় লিলিনা মা একটু শুনে যেত এই ডাকার পেছনে কোনো কারণ নেই অকারণে ডাক পর্দাটা টেনে দিত কটা বাজে দেখত ঘরের দেয়ালেই ঘড়ি তিনি মাথা হেলে ঘড়ে দেখতে পারেন হাত বাড়ালেই পর্দা পর্দা টানার জন্যে বাইরের কাউকে ডাকতে হয় না এমন না যে তার ঘাড়ে ব্যথা মাথা ঘোরাতে পারেন না কিংবা হাতে প্যারালিসিস হয়েছে হাত বাড়িয়ে পর্দা ছুতে পারেন না আজও লিলি বড় চাচার ঘরের সামনে দিয়ে যাচ্ছিল বড় ডাকলেন শুনে যা লিলি মুখ কালো করে ঘরে ঢুকল একতলায় তো হৈচ হচ্ছে কেন লিলি কি করে বলবে কেন বড় চাচা যেমন দোতলায় লিলিও তেমনই দোতলায় ভোরবেলাতেই হইচই চেঁচামেচি দেখে এত ব্যাপারটা কি লিলি ব্যাপার দেখার জন্য নিচে নেমে এসে হাফ ছাড়ল বড় চাচার বেলায় একটা সুবিধা হচ্ছে তার স্মৃতিশক্তি নেই বললেই হয় একতলার হইচইয়ের কারণ লিলি কাবার ফিরে গিয়ে জানাতে হবে না তিনি এর মধ্যে ভুলে যাবেন এমন ক্ষীণ স্মৃতিশক্তির একটা মানুষ এত বড় সরকারি চাকরি দীর্ঘদিন ধরে কি করে করলেন সে এক রহস্য কে জানে সরকারি চাকরিতে হয়তোবা স্মৃতিশক্তির কোনো ভূমিকা নেই এই জিনিস যার যত কম থাকবে সে তত নাম করবে একতলার হৈচৈয়ের কারণ জানার কোনো আগ্রহ লিলির ছিল না কিন্তু হৈচইটা এমন পর্যায়ে যে আগ্রহ না থাকলেও জানতে হবে তাদের দুতলার বিরুদ্ধে গুরুতর অভিযোগ গতকাল সে তিন লিটার দুধ দিয়েছিল সেই দুধ জাল দেবার পর সেখানে একটা মরা তেলাপোকা পাওয়া গেছে লিলিদের বুয়া সেই তেলাপোকা প্রমাণস্বরূপ খানিকটা দুধসহ একটা গ্লাসে রেখে দিয়েছে প্রমাণ সহ মামলা দুদলার প্রমাণ গ্রাহ্য করছে না অতি মিষ্টি ভাষায় সে বলল তিল্লা সুরা দুধ খায় না লিলির ছোট চাচা জাহেদুর রহমান ফরিয়াদের পক্ষের উকিলের মতো ঠান্ডা গলায় বলল তেলাপোকা দুধ খায় না জেনা স্যার সে কি খায় তেল খায় এই জন্য এর নাম তেল্লা সুরা দুধ খাক বা না খাক তোমার আনা দুধের মধ্যে তাকে পাওয়া গেছে লিলির গা ঘিনঘিন করছে তেলাপোকা তার কাছে জগতের কুৎসিত প্রাণীদের একটি তার মন বলছে গতকাল বিকেলে এই তেলাপোকা ভেজানো দুধই তাকে খেতে দেওয়া হয়েছে পুরো এক গ্লাস তাদের বাড়ি এমন না যে সামান্য তেলাপোকার কারণে পুরো তিন লিটার দুধ ফেলে দেওয়া হবে লিলি রান্না করে তার মাকে ধরল কাঁপা কাঁপা গলায় বলল মা কাল বিকেলে তুমি যে আমাকে দুধ খেতে দিলে সেটা কি তেলাপোকা মাখা দুধ ফরিদা পেপের হালুয়া বানাচ্ছেন তিনি চোখ না তুলেই বললেন আরে না কি যে তুই বলিস কাল যে দুধ খেলাম সেটা কোন দুধ তার আগের দিনের দুধ ফ্রিজে তোলা ছিল তোকে গরম করে দিয়েছি ফরিদা মুখে বললেন, তোকে খেতে বললাম তো কেন অকারণে ঘ্যান ঘ্যান করছিস লিলির বমি বমি লাগছে রাগে গা জ্বলে যাচ্ছে কি অবলীলায় মা মিথ্যা বলে যাচ্ছেন মিথ্যা বলার সময় তার মুখের চামড়া পর্যন্ত কুদ না ফরিদা বললেন লিলি যা তো তোর বাবাকে জিজ্ঞেস করিয়া চা খাবে নাকি কাল রাতে বেচারা যা কষ্ট করেছে পেটে গ্যাস হয়েছে গ্যাস বুকে চাপ দিচ্ছে এই বয়সে গ্যাস ভালো কথা না গ্যাস থেকে হাটের ট্রাভেল হয় লিলি বলল তেলা পোকার দুধ কী করেছ ফরিদা চোখ তুলে তাকালেন তার চোখে বিরক্তি নেই আনন্দও নেই পাথরের মতো চোখ মুখ দীর্ঘদিন সংসারে থাকলে মায়েরা রোবর জাতীয় হয়ে যান কোনো কিছুই তাদের স্পর্শ করে না ফরিদে নিঃশ্বাস ফেলে বললেন যন্ত্রণা করিস না লিলি যন্ত্রণা করছি না মা দুধটা তুমি কি করেছো বলো ফেলে দিয়েছো না তাহলে কি করেছ বুয়ারা খেয়ে ফেলেছে তিন লিটার দুধ দুজনে মিলে খেয়ে ফেলেছে ফরিদে এবার চোখ মুখ করুন করে বললেন তোর বাবা চা খাবে কি না জিজ্ঞেস করে আয় লক্ষ্মী মা লিলি বাবার ঘরের দিকে রওনা হলো তিনি দোতলায় থাকেন তবে তার ঘর বড় চাচার ঘরের উল্টো দিকে আবার বড় চাচার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা নেই তবে সিঁড়ি দিয়ে খুব সাবধানে উঠতে হবে বড় চাচা পায়ের শব্দও চেনেন পায়ের শব্দ শুনেই ডেকে বসতে পারেন যাচ্ছে গে লিলা একটু শুনে জামা লিলির বাবা নিয়ামত সাহেব জেগে আছেন খালিগা লুঙ্গি হাঁটুর উপর উঠে এসেছে মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি চোখের নিচে কালি দু চোখের নিচে না এক চোখের নিচে মানুষের দু চোখের নিচে কালি পড়ে তার কালি পরে শুধু ডান চোখের নিচে তার বোধ একটা চোখ বেশি ক্লান্ত হয় কেমন অসুস্থ অসুস্থ চেহারা চা খাবে বাবা নিয়ামত সাহেব চোখ মুখ কুচকে বললেন হাত মুখ কিছু ধুইনি চা খাব কি সবসময় ইডিটের মতো কথা মা জানতে চাচ্ছিল চা খাবে কি না খবরের কাগজ দিয়ে যা কাগজ এখনো আসেনি নটা বাজে এখনো কাগজ আসেনি হারামজাদা হকারকে ধরে মাল লাগানো দরকার সুনের বাচ্চা লিলি বাবার ঘর থেকে বের হয়ে এলো কি বিশ্রী পরিবেশ চারদিকে কোনো আনন্দ নেই একটা হট্টগোলের বাড়ি যে বাড়িতে কিছুক্ষণ থাকলে মাথা ধরে যায় যে বাড়িতে অনেকগুলি মানুষ বাস করে কিন্তু কারো সঙ্গে কারো যোগ নেই যে বাড়ির মানুষগুলি সুন্দর করে ভদ্র করে কথা বলা কি জানে না একতলায় ভেতরের বারান্দায় রুমঝুমুর স্যার তার ছাত্রীদের নিয়ে বসেছেন দুজনেই ক্লাস এইটে পড়ে এবার নাইনে পড়ার কথা ছিল একসঙ্গে ফেল করায় এইটে প্রাইভেট মাস্টারের ব্যবস্থা করে রুমঝুমুর প্রতি দায়িত্ব শেষ করা হয়েছে এই প্রাইভেট মাস্টার নাকি দারুণ ভালো গ্যারান্টি দিয়ে পড়ায় একটা বেতের চেয়ারকে সে যদি তিন মাস এক নাগারে পড়ায় তাহলে বেতের চেয়ারও ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে পাশ করে যাবে অঙ্কে পাবে সেভেন্টি পার্সেন্ট এই মাস্টারের তেমন কোনো বিশেষত্ব লিলির চোখে পড়েনি সে দেখেছে মাস্টার সাহেব কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না তিনি যতক্ষণ পড়ান ততক্ষণ মাথা নিচু করে থাকেন এবং ততক্ষণ অতি কুৎসিত ভঙ্গিতে নাকের ভেতর থেকে লোম ছেঁড়ার চেষ্টা করেন রুমঝুমু কুচ্ছিত দৃশ্য কিভাবে সহ্য করে লিলি জানে না রুমঝুমোর জায়গা সে হলে ভয়ঙ্কর কাণ্ড ঘটে যেত মাস্টার সাহেবকে খুন্ডুন করে ফেলত রুমুঝুমু দুজনই বিচিত্র স্বভাবের মেয়ে ঝুমু লিলির ছোট বোন রুমু বড় চাচার একমাত্র মেয়ে এরা দুজন সারাক্ষণ একসঙ্গে থাকে কেউ কাউকে চোখের আড়াল করে না তবে তারা যে গল্প গুজব করে তা না কারো মুখে কোনো কথা নেই নিঃশব্দ চলাফেরা মাঝে মাঝে তারা কোনো একটা বিশেষ ধরনের অন্যায় করে তখন পরই দুজনকে ঘরে নিয়ে আটকান দরজা জানলা বন্ধ করে বেদম মারেন মারতে মারতে নিজে ক্লান্ত হয়ে হাঁপাতে হাঁপাতে বের হয়ে আসেন এরা টু শব্দ করে না নিঃশব্দে মার খায় লিলি যদি জিজ্ঞেস করে কি হয়েছে মা তিনি ক্লান্ত গলায় হাঁপাতে হাঁপাতে বলেন কিছু হয়নি ওদের মারলে কেন সারাক্ষণ মুখ ভোতা করে থাকে মুখে কথা নেই মারব না তো কি মায়ের কথা লিলির কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয় না সারাক্ষণ মুখ ভোঁতা করে রাখা কারোর সঙ্গে কথা না বলা এমন কোনো অপরাধ না যার জন্য দরজা জানলা বন্ধ করে মারতে হয় রুমুঝুমুকে জিজ্ঞেস করলেও কিছু জানা যাবে না এরা মরে গেলেও মুখ খুলবে না কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নিচু করে ফেলবে ফিকফিক করে হাসবে লিলি প্রায় ভাবে তাদের যদি আলাদা একটা বাড়ি থাকত ছোট্ট একতলা একটা বাড়ি দেয়াল দিয়ে ঘেরা সামনে অনেকখানি জায়গায় নানা ধরনের ফুল গাছ পেছনে সব বড় বড় গাছ আম জাম কাঁঠাল একটা গাছে দোলনা ঝোলানো বাড়িটা একতলা হলো। ছাদে যাওয়ার ব্যবস্থা আছে ছাদে অসংখ্য টবে ফুল গাছ সেই বাড়িতে কোনো কাজের লোক নেই শুধু তারাই থাকে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ঘর তারা খেতে বসে একসঙ্গে এবং খাবার টেবিলে নানান গল্প গুজব করে বাবা বলেন তাদের অফিসে মজার কী ঘটলো সেই গল্প লিলি বলে তার ইউনিভার্সিটির গল্প ইউনিভার্সিটির কত অদ্ভুত অদ্ভুত ঘটনা আছে সেই ঘটনা শোনার মানুষ নেই ওই বাড়িটার পরিবেশ এমন হবে যে সবাই সবার গল্প শুনবে কারো মজার কোনো কথা শুনে সবাই একসঙ্গে হো হো করে হাসবে কোনো কোনো দিন ধুম বৃষ্টির সময় একসঙ্গে সবাই ছাদে গিয়ে ভিজবে বছরে একবার তারা বেড়াতে বের হবে কক্সবাজার রাঙামাটি কুয়াকাটা সিলেটের চা বাগান বাড়ির সুন্দর একটা নাম থাকবে আয়নাঘর বা এই জাতীয় কিছু তাদের এইখানকার এই বাড়িতে কোনোদিন এরকম কিছু হবে না এ মা নির্বিকার ভঙ্গিতে তেলাপোকা চোবানো দুধ খাইয়ে দেবেন বাবা হাঁটুর উপর লুঙ্গি তুলে চেঁচামেচি করবেন খবরের কাগজের জন্য রুমুঝুমুর মাস্টার নাকের লোম ছিটতে ছিটতে পা তোলাবে বড় চাচা সামান্য পায়ে শব্দে খাড়া করে ডাকবেন কে যায় লিলি জানলার একটা পাল্লা খুলে দিয়ে যেত তাদের বর্তমান বাড়ি লিলির দাতা যান ইরফান উদ্দিন বাড়ি যেমন কুৎসিত বাড়ির নামও কুৎসিত রহিমা কুটির রহিমা তার প্রথম স্ত্রীর নাম লিলির ধারণা তার যান সবার একটা ভয়ঙ্কর ক্ষতি করে বৃহস্ত কিংবা দোজক কোনো এক জায়গায় চলে গেছেন দোজক হবার সম্ভাবনাই বেশি তিনি ছিলেন ইনকাম ট্যাক্স অফিসের হেডক্লার্ক এই চাকরি থেকে করেননি এনও জিনিস নেই কয়েকটা বাড়ি বানালেন ট্রাক কিনলেন বাস কিনলেন পঞ্চাশ বছর বয়সে আবার বিয়ে করলেন চোদ্দ বছর বয়সের এক খুকি তার একটা হিন্দু কাজের মেয়ে ছিল রেবতী একদিন দেখা গেল তার নামেও কলতাবাজারের বাড়িটা লিখে দিলেন সেই খুকি নামে বাড়ি লিখে দিলেন দরাজ গলায় বললেন এর আত্মীয় স্বজন সব ইন্ডিয়া চলে গেছে এই যাবে কোথায় খাবে কি জীবনের কাজ তো কিছুই করি নাই একটা করলাম আর কি ক্ষুদ্র একটি সৎকর্ম হা 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 এইসব ঘটনা লিলি দেখেনি শুনেছে দাদাজান যখন মারা যান তখন লিলি ক্লাস সিক্সে পড়ে পরদিন ভূগোল পরীক্ষা দরজা বন্ধ করে পড়ছে বাবা এসে ডেকে নিয়ে গেলেন তখন দাদা জানের শ্বাসকষ্ট শুরু হয়েছে মাঝে মাঝে নিঃশ্বাস স্বাভাবিক হয় তখন কথা বলেন সব কথাবার্তাই কিভাবে আরো কিছুক্ষণ বেঁচে থাকা যায় সেই বিষয়ে খাটি মৃকনাফি পাওয়া যায় কিনা দেখ মৃগোনাভি মধুর সঙ্গে বেটে খাওয়ালে জীবনী শক্তি বাড়ে মৃগনাভি সন্ধানে হেকিমি ওষুধের দোকানে লোক গেল তিনি হাঁপাতে হাঁপাতে বললেন রাতটা কোনোমতে মতে পার করে দিতে পারলে আর চিন্তা নাই আজরাইল কখনো দিনে যান করে না আজরায়েল যান কবজ করে রাতে তিনি রাতটা টিকে থাকার প্রাণপণ চেষ্টা করতে করতে একসময় ক্লান্ত হয়ে পড়লেন আশা ছেড়ে দিলেন ততক্ষণে মৃগনভি পাওয়া গেছে মরা মানুষের শুকনা চামড়ার মতো এক টুকরা চামড়া যার মধ্যে লোম লেগে আছে মৃগনভি থেকে কড়া অ্যাডিকলনের মতো গন্থ আসছে তিনি বললেন মৃগনা রেখে দে লাগবে না কোরআন মজিদ নিয়ে আয় কোরআন মজিদ আনা হলো তিনি তার ছেলেদের বললেন কোরআন মসজিদে হাত রেখে তোমরা প্রতিজ্ঞা করো ভাই ভাই মিল মোহ্বত রাখবে তিন ভাই এক বাড়িতে থাকবে আমার মৃত্যুর কারণে বেকুবের মতো চিৎকার করে কাঁদবে না তিন ভাই মিলে তখনই কান্নাকাটি শুরু করলো হৈচু এবং ঝামেলার এক ফাঁকে আঞ্জাইল টুক করে যান কবজ করে ফেললো লিলি তার বাপ চাচার মতো পিতৃভক্ত মানুষ এখনো দেখেনি কি অসীম ভক্তি বিরাট এক অয়েল পেন্টিং বসার ঘরে লাগানো সবার ঘরের যাবতীয় আসবাবে ধুলা জমে আছে কিন্তু নেই সবসময় ঝকঝক করছে পেন্টিং দেখলে যে কেউ বলবে পুরোনো দিনের কোনো ছোটখাটো শুকনা মহারাজ যার প্রচণ্ড দাঁতে ব্যথা বলে মুখ আপাতত বিকৃত নিয়াম সাহেব তার ছেলে মেয়েদের জন্ম তারিখ জানেন না নিজের বিয়ের তারিখ জানেন না অথচ তার বাবা মুন্সি ইরফান উদ্দিন খাঁ সাহেবের মৃত্যু তারিখ ঠিকই জানেন ওই দিন বাড়িতে হয় রাতে গরিব মিসকিন খাওয়ানো হয় ইতিমখানায় খাসি দেওয়া হয় নিয়ামত সাহেব পরে অনেক রাত পর্যন্ত কোরআন পাঠ করেন রাতে খেতে বসে ঘন ঘন বলেন গ্রেট ম্যান ছিলেন কর্মযোগী পুরুষ এরকম মানুষ হয় না কি দরাজ দিল কি বুদ্ধি ওহ ওহ বাবা সদ্গুণের কিছুই পেলাম না বড়ই আফসোস পিতৃভক্ত ছেলেদের মুখে মায়ের নাম তেমন শোনা যায় না মার মৃত্যুবাসীকে পালিত হয় না কেন হয় না লিলি জানে না লিলি এই মহিলাকে খুব ছোটবেলায় দেখেছে সেই স্মৃতি তার মনে পড়ে না দুই নম্বর দাদি যান বেঁচে আছেন তার কোনো ছেলেপুলে হয়নি তিনি তার ভাইদের সঙ্গে আলাদা থাকেন যদিও কাগজপত্রে লিলিরা যে বাড়িতে থাকে সেই বাড়িটা তার এই মহিলার বয়স চল্লিশের কাছাকাছি হলেও চেহারায় খুকি খুঁকি ভাব আছে স্বামীর মৃত্যু দিবস উপলক্ষে তিনি লিলিদের বাড়িতে আসেন তাকেও ভালোই খাতের যত্ন করা হয় লিলির কাছে খুব আশ্চর্য লাগে এই মহিলা দারুণ স্বামীভক্ত লিলিকে ফিসফিস করে বলেন অসাধারণ একটা মানুষ ছিল রে লিলি অসাধারণ কোন দিক দিয়ে অসাধারণ সব দিক দিয়ে কাজের মেয়েকে বাড়ি লিখে দিলেন তারপরও অসাধারণ লিখে দিয়েছে বলেই তো অসাধারণ কাজের মেয়ের সঙ্গে কতজন কত কিছু করে কে আর বাড়িঘর লিখে দেয় আপনার এসব ভেবে অস্বস্তি লাগে না মেয়েদের এত অস্বস্তি লাগলে চলে না পুরুষ মানুষ এরকম হয় আদরে আদরে ছোঁক ছোঁক স্বভাব হয় দোষটা স্বভাবের মানুষের না কি যে আপনি বলেন দাদি যান মানুষ আর তার স্বভাব বুঝে আলাদা অবশ্যই আলাদা ইউনিভার্সিটি পড়ে এসব বুঝবি না এইসব তার ইউনিভার্সিটিতে শেখায় না ঠান্ডা মাথায় চিন্তা করবি সব পরিষ্কার হয়ে যাবে তুই তোর দাতাজানের বুদ্ধি খানিকটা পেয়েছিস তুই বুঝতে পারবি তোর বাপ চাচারা কেউ তার বুদ্ধি পায়নি সব কাঠা ছাগল মার্কা হয়েছে বুদ্ধি শুদ্ধি চলাফেরা কাজকর্ম সবই ছাগলের মতো সবচেয়ে বড় ছাগল হচ্ছে তোর বড় চাচা জ্ঞানী ছাগল ওর পাশ দিয়ে গেলে ছাগলের বোটকা গন্ধ পাওয়া যায় বড় চাষা সম্পর্কে দাদি জানের এই কথাগুলি লিলির সত্যি মনে হয় বড় চাচার কারণে লিলিরা দ্রুত পথে বসতে বসেছে এই সত্য স্বীকার করা ছাড়া এখন আর পথ নেই বিষয় সম্পত্তি সব দেখার দায়িত্ব তার তাকে পাওয়ার অফ অ্যাটর্নি করে সে ক্ষমতা দেওয়া হয়েছে তিনি একে একে সব বিক্রি করছেন অন্য দুই ভাই এসব নিয়ে মাথা ঘামায় না সংসার ঠিকমতো চলছে খাওয়া দাওয়ার কোনো সমস্যা হচ্ছে না কাজেই অসুবিধা কি অসুবিধা হোক তারপর দেখা যাবে তাছাড়া মুন্সী ইরফান উদ্দিন খাঁ মৃত্যুর সময় বলে গেছেন ভাই ভাই মিল মহব্বত রাখতে পিতৃ আগার অন্যথা হয়নি ভাই ভাই মিল আছে ভালোই আছে এই বাড়ি হলো অসুবিধাহীন বাড়ি এই বাড়িতে কারোর অসুবিধা হয় না সবাই ভালো থাকে সুখে থাকে কারো অসুখ হলে ডাক্তার চলে আসে বাসায় এসে রোগী দেখে যায় ডাক্তার হলো বড় চাচার বন্ধু শামসুদ্দিন তালুকদার হোমিওপ্যাথ এক সপ্তাহ তার চিকিৎসা চলে এক সপ্তাহে কিছু না হলে অন্য ডাক্তার রমজান আলী অ্যালোপ্যাথ লিলির বড় চাষার নিয়মে হোমিওপ্যাথির জন্য এক সপ্তাহ দিতে হবে এক সপ্তাহে রোগ যত প্রবলই হোক অন্য চিকিৎসা হবে না সাত দিন সময় না দিলে বোঝা যাবে না কেন ওষুধ কাজ করছে না অ্যালোপ্যাথি হলো বিষ চিকিৎসা যত কম করানো যায় তবে আহার খাঁ খা অবিবেচক নন পরিবারের সদস্যদের সুবিধা অসুবিধা তিনি দেখেন লিলির দিকে তাকিয়ে তিনি গাড়ি কিনলেন সেই গাড়ি কেনার ইতিহাস হচ্ছে লিলি একবার রিক্সা করে আসার সময় রিক্সা উল্টে পড়ে গেল হাত কেটে রক্তারক্তি হাসপাতাল থেকে সেলাই করে আনার পর আচারউদ্দিন খা বললেন রিক্সা নিরাপদ না বাচ্চাদের জন্য স্কুল কলেজে যাতায়াতের জন্য গাড়ি দরকার টু ডোর কার যাতে পেছনের দরজা হঠাৎ খুলে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে আমাদের যা প্রয়োজন তা হল একটা টু কার এবং একজন পুরো ড্রাইভার স্ত্রী যেমন যত বুড়ি হয় তত ভালো হয় ড্রাইভারও তেমন যত বুড়ো ততই অভিজ্ঞ এক সপ্তাহের মধ্যে লিলিদের গাড়ি চলে এলো বক্স রাস্তার সঙ্গে মিশে প্রায় হামাগুড়ি দিয়ে চলে গাড়িতে ঢুকতেও হয় প্রায় হামাগুড়ি দিয়ে গাড়ির ড্রাইভারও দর্শনীয় জহির বুড়ো এক চোখে ছানি পড়া অন্য চোখেও ঝাপসা দেখে সামনে কিছু বললে হর্ন দেয় না জানলা দিয়ে মুখ বের করে অতি অতি ভদ্র এবং শালীন গালি দেয় গাড়ি আসতেছে শব্দ শুনো না না কেন গজব বুঝলা গজব লেডি যদি বলে আপনি হর্ন দেন না কেন ড্রাইভার চাচা হর্ন দিতে অসুবিধা আছে ড্রাইভার উদাস গলায় বলে অসুবিধা আছে গোমা ব্যাটারির যে অবস্থা হর্ন দিলে ব্যাটারি বসে যাবে গাড়ি চলবে না ব্যাটারি কারেন্টের বার্নায় চলে যায় হর্নে মানুষ জাতির দিকে তাকিয়ে দেখো মা যে যত কথা বলে তত আগে তার মৃত্যু কথা বলে কারেন্ট শেষ করে ফেলে দার্শনিক ধরনের উক্তি লিলির বলতে ইচ্ছে করে আপনি যে হারে কথা বলেন তাতে আপনার কারেন্ট ছেলেবেলাতেই শেষ হয়ে যাবার কথা ছিল শেষ তো হয়নি যত বুড়ো হচ্ছেন কারেন্ট তত বাড়ছে কঠিন কিছু কথা বলতে ইচ্ছে হলেও লিলি শেষ পর্যন্ত কিছুই বলে না তার কাউকে কিছু বলতে ভালো লাগে না তাদের এই বিচিত্র সংসারে বড় হয়ে আজ তার এই সমস্যা হয়েছে সব সময় মনে হয় হোক যা ড্রাইভার সারাক্ষণ কথা বলে বলুক কারেন্ট খরচ হোক শেষ হল হুমায়ুন আহমেদের উপন্যাস সেও নর্তকী প্রথম পর্ব উপন্যাসে আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিন আর যারা গল্পতরু চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত শুনছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন ধন্যবাদ